আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে এখন যে মাছটিকে আপনি দেখতে পাচ্ছেন, এই মাছটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। কেন এই মাছটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং কি রয়েছে এই মাছের মধ্যে, এটাই আজকে আমি আপনাকে দেখাতে যাচ্ছি। অতএব ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই মাছটিকে পুকুর থেকে তোলার পর বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। বাড়ির মহিলারা মাছটিকে কাটতে গিয়ে যেটা দেখলেন সেটা দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। আপনিও এটা বিশ্বাস করতে পারবেন না যে একটা মাছের দ্বারা এটা কি করে সম্ভব হতে পারে। তাহলে চলুন আমরা দেখে নেই এই মাছটি কি করলো। দর্শকবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম যে এই মাছটি তার মালিককে ডেকেই যাচ্ছে। মাছটি আল্লাহ আল্লাহ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং আল্লাহ তাআলার একটা নিদর্শন। এগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ মানুষকে এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমাদের সকলেরই উচিত যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি। কারণ একটা মাছ হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়ে কেন করতে পারবো না? প্রিয় দর্শক, খবরের মাধ্যমে যেমনটা জানতে পেরেছি তেমনটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে এই ভিডিওটা কতটা সত্য সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আপনার কি মতামত রয়েছে এই মাছটির সম্বন্ধে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে চলে যাবে।